ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বিউটি টিপস এবং হ্যাপি নিউ ইয়ার। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো নতুন বছরে আমি চলে এসেছি নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওতে আমি রিভিউ করব সব থেকে চিপেস্ট প্রাইসের হেয়ার কাটার। সো রিভিউ ডিটেলসে যাওয়ার আগে বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। তো প্রোডাক্টের বক্স দেখতে এরকম, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, বিগ কার্ড বক্সের মধ্যে এসেছে এবং বক্সে লেখা আছে এখানে, এবং এটি জেনফার ব্র্যান্ড এবং এটি ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম এবং কালারটি 30 ওয়াট পর্যন্ত রয়েছে। আমি তোমাদের খুলে দেখাচ্ছি এখন। Could swear it's been 700 degrees in here since you came in. তোমরা দেখতে পাচ্ছ কালারটি এসেছে ব্ল্যাক কালারের, কোডটি বেশ বড় রয়েছে। স্ট্রেটনার বা কার্লারের কোড বড় থাকা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। এখানে রয়েছে অন অফ সুইচ, অন্যান্য কার্লারে আমরা দেখি সাইডে পাওয়ার দেওয়া থাকে, বাট এটাতে দেওয়া নাই। বাট আমরা নিচে যদি খেয়াল করে থাকি, নিচে ভোল্টেজ দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং এর নিচে দেওয়া আছে ওয়াট। টেম্পারেচার 180 থেকে তোমার 230 পর্যন্ত যেতে পারে। এছাড়া উপরে একটি রেড কালারের লাইট রয়েছে, এটি তোমাদের তোমরা যখন প্লাগ ইন করবে তোমাদের এটি শিওর করবে ইলেকট্রিসিটি আছে কিনা। আমি এখন হেয়ার কার্লারটি আমার হেয়ারে অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো। তার আগে বলবো, অবশ্যই তোমরা যখন হেয়ার স্ট্রেট বা কার্ল করবা, তোমাদের হিট প্রোটেকশন স্প্রে তোমরা হেয়ারে অ্যাপ্লাই করবে, এতে করে আমাদের হেয়ার ড্যামেজ হবে না। এবং তোমাদের কাছে যদি হিট প্রোটেকশন স্প্রে না থাকে, সেক্ষেত্রে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। আমি এখন আমার হেয়ারে অ্যাপ্লাই করবো। Swear it's been 700 degrees in here since you came in. I could swear that this room has been running out of air and now it's starting to spin. You make me feel kinda bad, kinda good, kinda everything, yet it doesn't feel like it should. You make me feel kinda wrong. তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট, 299 টাকার একটি হেয়ার কার্লার দিয়ে আমি প্রফেশনাল টাইপের একটি হেয়ার কার্লার করে ফেলে। হেয়ার কার্লারটি পাওয়ার অপশন ছাড়া আমার কাছে সব কিছুই ভালো লেগেছে। এটি পাওয়ার অপশন দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না এটি কতটুকু টেম্পারেচার যাচ্ছে। এছাড়া হেয়ার কার্লারটি খুবই লাইট ওয়েট, ট্রাভেল ফ্রেন্ডলি, এবং আমরা যারা স্টুডেন্ট আছি এবং আমাদের যাদের বাজেট খুবই কম, আমি তাদেরকে এই কার্লারটি সাজেস্ট করব। সো এই ছিল আমার আজকের রিভিউ ভিডিও, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।